কোভিড পজিটিভ রোগীদের লক্ষণ প্রকাশের 10 দিন পর্যন্ত আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। একই সঙ্গে বলছে, কোভিড রোগীর সংস্পর্শে এলেও কারো মধ্যে করোনার উপসর্গ না থাকলে তার কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। পরামর্শ কমিটি সারা দেশে সবার জন্য বিনামূল্যে মাস্ক সরবরাহেরও সুপারিশ করেছে। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি এই পরামর্শ দেয়। কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির 53তম এই সভা জুম প্ল্যাটফর্মে মঙ্গলবার রাত 10টায় অনুষ্ঠিত হয়। সভায় এই ভাইরাসের সাম্প্রতিক ক্রমবর্ধমান সংক্রমণ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা হয়। আলোচনা শেষে সভায় সরকারকে 5টি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো, কোভিড পজিটিভ রোগীর লক্ষণ প্রকাশের 10 দিন পর্যন্ত আইসোলেশনে থাকবে। এছাড়া নিশ্চিতভাবে কোভিড-19 রোগীর সংস্পর্শে এসেছে এমন ব্যক্তি যাদের কোনো উপসর্গ নেই তাদের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই, তবে তাদের টাইট মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, পিআইবি 71 টিভি।